মেঘের দেশ বলা হয় মেঘালয়। মেঘের আলয় শুধু মেঘ নয়, পাহাড় ঝর্ণা প্রকৃতি সব কিছু যেন দুহাত ভরে উঠছে পড়ছে এই রাজ্যে। এই রাজ্যটা যতটা সুন্দর তার চেয়েও সুন্দর এখানকার মানুষজন, এখানকার পরিবেশ, এখানের মানুষের ব্যবহার। সেই মেঘালয়তে নির্বাচন 2023 বিধানসভা। এই বিধানসভা নির্বাচনে দামামা বাজতে না বাজতে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এই সমস্ত রাজনৈতিক দলের বর্তমানে কি অবস্থান সেটাই দেখবো আজকের পর্বে। ছবির মতো সুন্দর মেঘালয়, মেঘের দেশ এই মেঘালয়। ঝকঝকে তকতকে যেন প্রত্যেকটা ফ্রেম বাঁধানো। এই মেঘালয়ের মানুষজন আরো বেশি সুন্দর, আরো বেশি সাবলীল, আরো বেশি সপ্রতিভ। এই মেঘালয় নির্বাচন এসে গিয়েছে। 2023 নির্বাচন মেঘালয় একদম দোরগোড়ায়। এই 2023 নির্বাচন নিয়ে মেঘালয় কি ভাবছে আজকে রাজনৈতিক পর্যালোচনায় আমরা বলা হয় সেটাই দেখে নেব। মেঘালয় বিধানসভায় মোট 60টি আসন, 60টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি এবং কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে 57টি আসনে এবং এনপিপি তারা প্রতিদ্বন্দ্বিতা করছে 52টি আসনে। নির্বাচন হবে 27 ফেব্রুয়ারি 60টি কেন্দ্রেই, আর ফল প্রকাশ হতে চলেছে 2রা মার্চ। এখানে বিভিন্ন দল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। এনপিপি প্রতিশ্রুতি দিয়েছে তারা ক্ষমতায় এলে 5 লাখ চাকরি দেবে, পর্যটন ও কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণে জোর দেবে এবং ডিজিটাল মেঘালয় গড়তে তারা এগিয়ে আসবে। তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি, তারা 3 লাখ বেকারের চাকরি দেবে, বেকার ভাতা দেবে, লক্ষ্মীর ভাণ্ডারের মতন কোন প্রকল্প আনবে, পানীয় জল এবং শিশু ও মহিলাদের সুরক্ষায় তারা ব্রতী হবে। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে প্রতি পরিবারে একজনের চাকরি, ড্রাগ মুক্ত মেঘালয় গড়ার ডাক দিয়েছে তারা, দরিদ্রদের 3,000 টাকা ভাতা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বিজেপি এখানে কোনো প্রতিশ্রুতি দেয়নি, অর্থাৎ বিজেপির কোনো ইস্তেহার এখানে প্রকাশিত হয়নি। মেঘালয়ে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছে তা আমরা দেখালাম। এই মেঘালয়ের 60টি আসনের ফলাফল কি হতে পারে আমরা পর্যালোচনা করব আজকে, সেই নিয়েই আজকের রাজনৈতিক পর্যালোচনা। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। মেঘালয় ভোট নিয়ে আমাদের কাছে প্রচুর ফোন এসেছে, প্রচুর মানুষ আমাদের কাছে জানতে চেয়েছেন মেঘালয় কি হতে পারে। আমরা আপনাদের আগেই বলে রাখি, মেঘালয় সমীক্ষা আমরা করিনি, কিন্তু মেঘালয় সম্বন্ধে যেসব খবর বিভিন্ন মিডিয়ায় ছড়াচ্ছে তার ভিত্তিতে আমরা আজকের এপিসোড তৈরি করেছি। তাই এপিসোডটা আনতে একটু দেরি হলো, অনেক তথ্য সংগ্রহ করে আপনাদেরকে দিতে হচ্ছে। দেখুন, মেঘালয় নির্বাচন জানার আগে মেঘালয়কে জানতে হবে। মেঘালয় সম্বন্ধে বাঙালিদের, বাংলার মানুষের তথা অন্যান্য জায়গার মানুষের ধারণা খুব অস্বচ্ছ। পরিষ্কার মেঘালয়কে আমরা সকলে চিনি এমন জোর দিয়ে বলতে পারবো না। তাই মেঘালয়কে, মেঘালয়ের ভোট, মেঘালয়ের রাজনীতি জানতে গেলে আগে মেঘালয়কে জানতে হবে। মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য, ঝকঝকে তকতকে, বিশ্বের মর্যাদা করবেন এশিয়ার সবচেয়ে স্বচ্ছ গ্রাম এই মেঘালয়তে অবস্থিত। চেরাপুঞ্জি, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টি হয়, সেটাও কিন্তু এই মেঘালয়ে অবস্থিত। মেঘালয়কে বলা হয় পূর্বের স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ড অব ইস্ট, এইভাবে মেঘালয়কে বর্ণিত করা হয়। আপনাদের বেশ কিছু মজার তথ্য জানিয়ে রাখি, মেঘালয় কিন্তু মাতৃতান্ত্রিক দেশ, রাজ্য। বলা হয় ভারতবর্ষটাই মাতৃতান্ত্রিক, কিন্তু মেঘালয় প্রমাণ করেছে তারাই আসল মাতৃতান্ত্রিক। কিভাবে জানেন? এখানে ছেলে মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের পর মহিলারা বাড়িতে পুরুষদের নিয়ে যান। অন্যান্য ভারতের অন্যান্য প্রদেশে যেটা হয় যে পুরুষেরা মহিলাদের বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন, এখানে ঠিক তার উল্টো, মহিলারা বিয়ে করে বাড়িতে পুরুষদের নিয়ে যান। এখানে মায়ের সম্পত্তি মেয়েরা পায় এবং ছোট মেয়ে, বাড়ির যে সবচেয়ে ছোট মেয়ে, সেই অধিকাংশ সম্পত্তির মালিক হয়। এখানে জনসংখ্যায় কিন্তু মহিলারাই বেশি,
জনসংখ্যা হিসাবে আনুপাতিক হিসাব যদি করেন, সারা ভারতবর্ষের পুরুষেরা এগিয়ে থাকলেও মেঘালয়ে কিন্তু মহিলার জনসংখ্যা বেশি। মেয়েরা এখানকার বাইরের কাজ করেন, অর্থাৎ দোকান পাট ইত্যাদি ইত্যাদি বাইরে যে কাজগুলো আছে সেগুলো বেশিরভাগ কাজ করেন, ঘরের কাজও করেন। পুরুষরা এখানে মূলত অলস, আমি এটা শহুরে মেঘালয়ের কথা বলছি না, গ্রামীণ মেঘালয়ের কথা বলছি, তারা অলস, তারা বাড়িতে বসে থাকেন, নেশা ভাং করেন ইত্যাদি ইত্যাদি। এখানে মহিলাদের সুরক্ষা সর্বোচ্চ, মেঘালয়ে যেহেতু মহিলা সংখ্যাধিক্য বেশি, মহিলাদের সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে এবং মহিলাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে। এখানে গাঢ় খাসি জয়ন্তিয়া এই মূল তিন নিবাসীরাই কিন্তু এই রাজ্যের বাসিন্দা। গাঢ় খাসি জয়ন্তিয়া এই তিনটে জনজাতি উপজাতিদেরই বাস কিন্তু এই মেঘালয়। অধিকাংশ মানুষ খ্রিস্টান, প্রায় 75% খ্রিস্টান মানুষ এখানে বসবাস করেন, 15% হিন্দু আর 5% মুসলিম, বাকি অন্যান্যরা আছে। সারা ভারতবর্ষে যখন হিন্দির আগ্রাসন চলছে, হিন্দি ভাষা জোর করে চাপিয়ে দেওয়া, হিন্দি সংস্কৃতি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, মেঘালয় এমন একটি রাজ্য যারা নিজেদের ভাষা সংস্কৃতিকে এখনো সযত্নে ধরে রাখতে পেরেছেন। অত্যন্ত গর্বের কথা যে মেঘালয়বাসীরা তাদের সংস্কৃতির মধ্যে হিন্দি সংস্কৃতির প্রভাবকে ঢুকতে দেননি। এদিকে মেঘালয়ের যুব সম্প্রদায় কিন্তু সংখ্যায় অনেক, মেঘালয়ের বয়স্ক লোক কম, যুব সম্প্রদায় বেশি, এবং এই যুব সম্প্রদায়ের মানুষের মধ্যে পড়াশুনো করার আগ্রহ আছে, শিক্ষিত হওয়ার আগ্রহ যেমন আছে, তেমনি খেলাধুলাতেও আগ্রহ প্রচন্ড। ফুটবল এখানকার প্রধান খেলা, ফুটবল নামে এখানকার ছেলেমেয়েরা পাগল। এবং শুধু তাই না, মেঘালয় যদি আপনি বেড়াতে যান তাহলে আপনি দেখতে পাবেন যে এইখানে পাড়ায় পাড়ায় ফুটবল খেলা যেমন হয়, তেমনি সেই খেলা দেখার জন্য পাড়ার লোকেদের দর্শকরাও কিন্তু প্রচন্ড ভিড় করে। এটা কিন্তু মেঘালয়ের একটা বিশেষত্ব, যেটা পশ্চিমবাংলার আগে প্রত্যেকটি অঞ্চলে দেখা যেত যে পাড়ায় ছেলেরা ফুটবল খেললে পাড়ার লোকজন সেখানে ভিড় করে দাঁড়িয়ে দেখতেন, সেটা কিন্তু মেঘালয়ে আজও বর্তমান। এছাড়াও মেঘালয়ে বক্সিং এবং অন্যান্য খেলাধুলারও প্রসার ঘটছে এবং তার আগ্রহও আছে। এখানে আপনাদেরকে যেমন আগেই বললাম যে মেঘালয়ে মূলত খ্রিস্টানদের বাস, খ্রিস্টানরাই 75%, মুসলিম 5% এবং হিন্দুরা হচ্ছে গিয়ে 15%, আর বাকি যারা আছেন তো আছেন, বৌদ্ধ টৌদ্ধ আছেন এখানে। এই হলো মেঘালয়ের সার্বিক পরিস্থিতি। এইবার আপনাদেরকে বলবো মেঘালয় নির্বাচনে কি হতে চলেছে, তবে ছোট্ট একটা বিরতির পর। যেমন বললাম আপনাদের যে মেঘালয়ে সমীক্ষা আমরা করিনি, কিন্তু মেঘালয় সম্বন্ধে ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া কভার করছে, বিভিন্ন মিডিয়ার খবর বেরোচ্ছে, সব খবর আপনার কাছে পৌঁছচ্ছে না, আপনার পক্ষে আপনার কাছে পৌঁছানো সম্ভবও না। আমরা সমস্ত খবরকে কম্পাইল করে, সমস্ত খবরকে এক জায়গায় জড়ো করে মেঘালয় সম্বন্ধে তথ্য আপনাদেরকে তুলে দেব, এবং আপনারা তাতেই বুঝতে পারবেন যে মেঘালয় নির্বাচনে আগামী দিনে কি হতে চলেছে। দেখুন, মেঘালয়ে মোট 60টি আসন, এখানে বিজেপি এনপিপি জোট ক্ষমতায়, এবং মেঘালয়ে দীর্ঘদিন ধরে এই কোয়ালিশন সরকার চলে, মানে একটা এমন একটা সরকার এখনো আসেনি যারা এককভাবে মেঘালয়কে পরিচালনা করতে পারে। গতবারও কিন্তু এনপিপি এবং বিজেপি যৌথভাবে এখানে সরকার গড়ে, এনপিপির সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকলেও বিজেপির মাত্র 2 বিধায়ক ছিল, 2 বিধায়ক নিয়ে এনপিপির সাথে তারা জোট করে সরকার গড়ে। কিন্তু এই সরকার 5 বছর চলেওছে, কিন্তু একদম শেষের দিকে এই এনপিপির সাথে বিজেপির একটা দ্বন্দ্ব, একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, এবং যার ফলে এনপিপির সাথে বিজেপির দূরত্ব বেশ খানিকটা তৈরি হয়।
এইখানে বিজেপির সমর্থনে নেতারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, বক্তব্য রাখছেন, কিন্তু বিজেপি এখানে বিশেষ প্রভাব ফেলতে পারেনি যেমন আগেও, এখানেও পারবে না। এর দুটো কারণ আছে। একটা কারণ যদি হয়, মেঘালয় খ্রিস্টান অধ্যুষিত এলাকা, 75% খ্রিস্টান মানুষ বসবাস করেন, এবং এই মানুষগুলো প্রত্যেকেই কিন্তু মানে সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে। মেঘালয়ে 100 জন মানুষের সাথে কথা বলবেন, 100 জন মানুষই বলবেন তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন না। বিজেপির উগ্র হিন্দুত্ববাদ এবং হিন্দুদের নিয়ে বিজেপি নেতাদের বিভিন্ন মন্তব্য, এটা কিন্তু মেঘালয়ের মানুষকে প্রভাবিত করেনি, বরং উল্টোটা করেছে। শিলং শহরে, মেঘালয়ের যে রাজধানী শিলং শহরে, খানিকটা প্রভাবিত হয়েছে, কারণ সেখানে মিশ্র জনজাতির বাস। সেখানে যেমন বাঙালি আছে, মেঘালয়ের খাসি, গারো, জয়ন্তিয়ারা যেমন আছে, তার পাশাপাশি মারোয়াড়ি, গুজরাটি ব্যবসায়ীরাও আছে, বিহার থেকে যাওয়া লোকজন আছে। এইসব মানুষের মধ্যে কিন্তু বিজেপির একটা প্রভাব থাকলেও বাকি মেঘালয়ের কোথাও বিজেপির কোনো প্রভাব নেই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যে যতই সভা করুন, মেঘালয়ে বিজেপির কিন্তু প্রভাব নেই। তারা 2টো আসন বিগত নির্বাচনে পেয়েছিল এই শিলং থেকেই, কিন্তু আগামী নির্বাচনে এই 2টো আসনও পাবে কিনা তার সন্দেহ মধ্যে রয়ে যাচ্ছে, প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। আরেকটি কারণ হচ্ছে, মেঘালয় হচ্ছে গিয়ে মূলত মহিলাদের সশক্তিকরণ এবং মহিলাদেরকে প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো রাজ্যকে আইকন করা যায় সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ে মহিলারা সর্বোচ্চ সম্মান পান। দেশের মধ্যে সব জায়গায় যখন মহিলারা নির্যাতিত, নিপীড়িত, অসহায় হয়ে দিন কাটাচ্ছেন, যেখানে মহিলাদেরকে পর্দার মধ্যে থাকতে বাধ্য করা হচ্ছে, কোথাও কোথাও মহিলাদের পড়াশুনো করতে দেওয়া হয় না। উত্তরপ্রদেশের বহু গ্রাম আছে যেখানে মহিলাদেরকে স্কুলের পর কলেজ যেতে দেওয়া হয় না, স্বচক্ষে দেখে এসেছি আমি। তো সেরকম নয়, এখানে কিন্তু মহিলারাই সমাজের সর্বাগ্রে থাকেন, এবং এই মহিলাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ প্রভাব বিস্তার করেছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহিলাদের মধ্যে বেশ প্রভাব বিস্তার করেছেন, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আইকন মানছেন। কেন মানছেন আপনাদেরকে বলি, যে বাম মানে আমলে দুর্দণ্ড প্রতাপ বামপন্থীদেরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একক কারিশ্মায়, একার ক্ষমতায়, তার দল তার নিশ্চয়ই সঙ্গে ছিল, কিন্তু একক ক্ষমতায় যদি কেউ সরাতে পারে সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু মেঘালয়ের মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সম্ভ্রমের চোখে দেখেন, সম্মানের চোখে দেখেন। এইখান থেকেই কিন্তু বিজেপি, অ্যান্টি বিজেপি হাওয়া আরো বেশি প্রসারিত হয়েছে। এনপিপি এখানকার স্থানীয় দল, তাদের যথেষ্ট প্রভাব ছিল বিজেপির সাথে, তারা সরকার চালিয়েছে, এবং সরকার চালানোর ফলে অনেক অ্যান্টি ইনকম্বেন্সি তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে। মানুষের অনেক চাহিদা ছিল যে এনপিপি বিজেপি সরকার ক্ষমতায় এসে যে তারা মানুষের জন্য করবে, কিন্তু সত্যি কথা বলতে কি, এখানে মানুষের জন্য প্রাক্তন সরকার, পুরনো সরকার, তারা সেভাবে কিছু করতে পারেননি। মেঘালয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, বেকারিত্ব। মেঘালয় থেকে বহু ছেলে মেয়ে রাজ্যের থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে চাকরি বাকরি খুঁজছেন, মেঘালয় তাদের চাকরি চাই, মানুষের হাতে কাজ নেই। কিন্তু এখানে মহিলারা নিঃসন্দেহে বাইরের অনেক কাজ করেন, কিন্তু পুরুষদের হাতে কাজ খুব কম, এবং যারা কাজ করে রোজগার করে এনে সংসার চালাবেন তারাই কিন্তু নেশায় আসক্ত। বেশিরভাগ মেঘালয়ের পুরুষেরা, অন্তত গ্রামীণ অঞ্চলে, তারা নেশা আসক্ত হয়ে আছে, মহিলারা বাধ্য হচ্ছেন ছেলে মেয়ে মানুষ করতে, ঘর সংসার চালাতে, আবার বাইরের কাজ করে রোজগার করে আনতে। এই জায়গাটার বদল চাইছেন সারা মেঘালয়ের মানুষ, এবং পুরনো সরকার এনপিপি বিজেপি সরকার এই জায়গাটা আনতে পারেনি, বরং তারা অনেক ক্ষেত্রে পুরুষদের নেশাগ্রস্ত হওয়াকে পরোক্ষে সমর্থনও করেছে বিভিন্ন জায়গায় জায়গায়। ফলে এই এনপিপি বিজেপির বিরুদ্ধে কিন্তু একটা অ্যান্টি ইনকম্বেন্সি তৈরি হয়েছে। আসছি কংগ্রেসের কথায়। কংগ্রেস কিন্তু এখানে প্রধান বিরোধী দল ছিল, এনপিপি বিজেপি যখন সরকার করে তখন কংগ্রেস কিন্তু এখানে 17-18টা আসন পেয়ে প্রধান বিরোধী দল ছিল। হঠাৎ কংগ্রেসের মধ্যে ভাঙন শুরু হলো, ভাঙন শুরু হয়ে 12 জন কংগ্রেস এমএলএ চলে গেলেন তৃণমূলে, আর বাকিরা অন্যান্য দলে গেলেন। এই 12 জন তৃণমূল কংগ্রেসে চলে যাওয়াতে এবং একজনও বিধায়ক না থাকাতে কংগ্রেস মেঘালয়তে অপ্রাসঙ্গিক হয়ে গেল, এবং এর পেছনে কেন্দ্রীয় কংগ্রেস কমিটির কিন্তু প্রত্যক্ষ মানে একখানা দায় আছে। কিরকম দায় আছে, যখন কংগ্রেস এখানে ভাঙছে তখন কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এইদিকে নজরই দেয়নি,
ফলে কংগ্রেস এখানে নিশ্চিহ্ন হয়ে গেছে একজনও বিধায়ক নেই। 12 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে চলে গেল এবং কংগ্রেসের নেতৃত্বহীনতার সুযোগ নিয়ে তারা কিন্তু বেশ ভালো সংগঠন করে নিল। যে তৃণমূল কংগ্রেস গত বিধানসভাতে তাদের কোনো অস্তিত্বই ছিল না, সেই তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে উঠল এবং প্রধান বিরোধী দল হয়ে তারা সরকারকে ব্যতিব্যস্ত করতে লাগলো, সরকারকে বিভিন্ন বিষয়ে সরকারকে ব্যস্ত করে তুলল, বিভিন্ন প্রশ্ন করে বিধানসভায় বিভিন্ন মিটিং মিছিলে তারা লাগাতার সরকারের তুলোধনা করতে লাগলো, ফলে মানুষের সমর্থনও বাড়তে লাগলো। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে তৃণমূল কংগ্রেস অন্য সব দলের থেকে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে মেঘালয়। হ্যাঁ, এনপিপির থেকেও সুবিধাজনক অবস্থায় রয়েছে। আপনাদের মনে থাকবে আমাদের প্রাক্তন স্পিকার পি এ সাংমার কথা। পি এ সাংমার ছেলে, মানে যার জনজাতি গোষ্ঠী গাঢ় জয়ন্তী খাসি, এই এই জনজাতি গোষ্ঠীর মধ্যে সাংমার পুত্র, তার কিন্তু ব্যাপক একটা প্রভাব রয়েছে, ব্যাপক প্রভাব রয়েছে, এবং যার ফলে এখানে পশ্চিমবাংলার মতো না হলেও মেঘালয় কিন্তু অনেক বেশি শক্ত পোক্ত সংগঠন করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে কি হবে সেটা নিয়ে এবার আসি। যে ভোট তো এসে গেল, 27 তারিখে ভোট, 2 তারিখে ফল প্রকাশ, কি হতে পারে? দেখুন, এখানে আগেরবারের মতোই কোনো দল একক ক্ষমতায় সরকারে আসছে না। যদিও বিজেপি এখানে 60-এর 60টিতেই প্রার্থী দিয়েছে, কংগ্রেস 60-এর মধ্যে 60টিতেই প্রার্থী দিয়েছে, তৃণমূল দিয়েছে 57টিতে, এনপিপি দিয়েছে 52টিতে। এক্সপেক্টেড যে পোস্ট পোল অ্যালায়েন্স একটা হবে, ভোটের পরে একটা জোট বাঁধবে, সেই জোটে কারা সামিল হবে সেটা একটা লাখ টাকার প্রশ্ন। যতদূর মনে হচ্ছে তৃণমূল এখানে সবচেয়ে বৃহত্তম দল হতে চলেছে ভোট পেয়ে, এনপিপি তারপরেই আসবে, তারপরেই হয়তো আসবে কংগ্রেস, তারপরে হয়তো বিজেপি। বিজেপি আসন পাবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে যদি আপনি পার্সেন্টেজ দেখেন সবচেয়ে বেশি শতাংশ ভোট পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস, তারপরেই আসছে এনপিপি, তারপরে আসছে কংগ্রেস, তারপরে আসছে বিজেপি। এইবার এনপিপি আর তৃণমূলের মধ্যে জোট হবে কিনা নিশ্চিত নয়, কারণ এরা পিপল অ্যালায়েন্সে যায়নি। ভোটের আগে যে অ্যালায়েন্স হয়, ভোটের আগে যে জোট হয়, কোনো দলই তাতে যায়নি। ভোটের পরে জোট হবে, ভোটের পরে বিধায়ক কেনা বেচা হয়, জোট হয়, অনেক কিছু হয়, এবং তার ফলে কি হবে সেটা দেখার জন্য কিন্তু আমরা বসে রইলাম। তবে একটা এক্ষুনি বলে দেওয়া যায় যে ত্রিপুরার মতো মেঘালয়তেও কিন্তু হাং পার্লামেন্ট হতে চলেছে। ত্রিপুরায় যেমন আমরা বলেছিলাম বাম কংগ্রেস জোট সর্বোচ্চ ভোট পাবে, এখানে বলছি মেঘালয় কিন্তু সর্বোচ্চ ভোট পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং ত্রিপুরায় যদি বাম কংগ্রেস জোটের সাথে অন্য কোনো দল, ত্রিপুরা মোথা বা অন্য কোনো দল জুড়ে যায়, তাহলে তারাই সরকার করবে। এখানেও তৃণমূলের সাথে যদি এনপিপি বা কংগ্রেস জুড়ে যায়, তাহলে তৃণমূলই সরকার করবে বলে ধরে নেওয়া যায়। এটা কিন্তু আমাদের সমীক্ষা না, বিভিন্ন প্রায় 40টা টিভি চ্যানেল এবং সংবাদ মাধ্যমের খবর এক জায়গায় করে আপনাদেরকে তুলে দিলাম। আমরা সমীক্ষা করিনি, এটা সমীক্ষাই নয়, এটা কোনো জনমত সমীক্ষা নয়, বারবার বলছি। এটা বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে সংবাদ এক জায়গায় করে যে জিস্ট বেরোলো, যে মূল অংশটি বেরোলো, সেটাই তুলে দিলাম আপনাদের কাছে। আজকের ভিডিও কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকুন আমাদের বেল আইকনটি ক্লিক করে এবং অল বাটনটি সিলেক্ট করে। সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় হিন্দ।